আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ ঢাকা বোর্ডের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা গসেট প্রশ্নের একশো পার্সেন্ট এক উত্তরমালা সহকারে সমাধান হ্যাঁ ইয়ার্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে তো মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন তো ভিওর্স এখন ঢাকা বোর্ডে সমাধান দিব আর একটু পরে অন্যান্য বোর্ডের বোর্ডে সমাধানও পাবেন আপনারা যেটা করবেন আপনারা যারা পদার্থবিজ্ঞান ফিন্যান্স বা ইতিহাস যারা যেই যেই সাবজেক্টেই পরীক্ষা দিয়েছে না কেন যে কোনো বোর্ডের প্রশ্ন আমাদের ভিডিওতে দেখবেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে সেখানে প্রশ্নটা ছবি তুলে পাঠিয়ে দিন আমরা খুব দ্রুত সমাধান করে দিয়ে দেব তো হান্ড্রেড পার্সেন্ট একুট উত্তর বলা সবাই মিলিয়ে নিন চলুন শুরু করা যাক একের ক নম্বর দুইটি দুইয়ের খ নাম্বার কর্ণ সুবর্ণ তিনের হচ্ছে গ নাম্বার বর্ণপ্রথা প্রথা চারের ঘ নম্বর এক দুই তিন পাঁচের খ নম্বর হাজি মোহাম্মদ মহসিন ছয়ের গ নাম্বার ও তিন সাতের ক নম্বর রাজনৈতিক আটের ক নাম্বার এটা ভিওর্স মুদ্রা থেকে একটু কনফিউশন আসি বাট উত্তরটা মিলিয়ে দেখবা নয়ের হচ্ছে ঘ নম্বর ঢাকা দশের হচ্ছে ঘ নাম্বার ব্রিটিশ এগারোর ক নাম্বার খাদ্য সংরক্ষণমূলক কর্মকাণ্ড বারো হচ্ছে খ নাম্বার বঙ্গ তেরোর হচ্ছে ঘ নম্বর অ্যারিস্টটল তো একটু কনফিউশন আছি চৌদ্দ নাম্বার হচ্ছে ঘ নম্বর দুই ও তিন পনেরো হচ্ছে খ নাম্বার এগারোই মার্চ ষোলো হচ্ছে খ নম্বর সতেরোর ঘ আঠারোর ঘ উনিশের গ বিশের হচ্ছে ক নাম্বার একুশের হচ্ছে খ নাম্বার বাইশের হচ্ছে খ তেইশের হচ্ছে ঘ নম্বর চব্বিশের ক পঁচিশের গ ছাব্বিশের গ সাতাইশের ক আটাইশের হচ্ছে খ উনত্রিশের ঘ এবং তিরিশের হচ্ছে খ তভিয়াস এই ছিল হান্ড্রেড পার্সেন্ট একটু উত্তরবালা সহকারে ঢাকা বোর্ডের ইতিহাস প্রশ্ন সমাধান যদি ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন আর ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আর প্রত্যেকের প্রশ্ন পাঠাও আমাদের দেখবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে তোমরা খুব দ্রুত প্রশ্ন পাঠিয়ে দিলে সবার আগে আগে সমাধান পেয়ে যাবে